পত্রিকার নামকরণ থেকে প্রথম প্রকাশ সবই হয়েছিল স্বামী বিবেকানন্দর হাত ধরে। স্বামীজির স্মৃতিধন্য সেই উদ্বোধন পত্রিকা এবার 125 বছরে পদার্পণ করল। সেই উপলক্ষে কলকাতার গিরিশ মঞ্চে বাগবাজার রামকৃষ্ণ মঠের তরফে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ, বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানের সূচনা লগ্নে স্বাগত ভাষণ দেন স্বামী নিত্যমুক্তানন্দ। প্রকাশ করা হয় বেশ কয়েকটি স্মারক বই। স্বামীজি প্রথম সংখ্যাটি পেয়ে অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তারই প্রেরণায় আজকে উদ্বোধন শত সহস্র মানুষের মনে হতাশার গ্লানি থেকে তাকে মুক্ত করতে পারিছে। সমাজ গঠনে উদ্বোধনী পত্রিকার ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ। উদ্বোধন পত্রিকা ভারতবর্ষে প্রাদেশিক ভাষায় প্রকাশিত পত্রিকাগুলির মধ্যে একমাত্র পত্রিকা যেটি নিরবচ্ছিন্নভাবে 125 বছর ধরে প্রকাশিত হয়ে এক অনন্য নজির গড়েছে। ভারতবর্ষের আঞ্চলিক ভাষায় প্রকাশিত আর কোনো পত্রিকা এত দীর্ঘকাল নিরবচ্ছিন্নভাবে চলেনি। 125 বছরের যাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে বর্তমান সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দের বক্তব্যে। কিসের বলে এই উদ্বোধন প্রকাশিত হয়ে চলেছে? মনে হয় আত্মত্যাগ। এই আত্মত্যাগের একটা শক্ত ভিত ত্রিগুণাতীতানন্দজি তৈরি করে গিয়েছিলেন, একটা আদর্শ সামনে রেখে গিয়েছিলেন। পরবর্তীকালে যারা এসেছেন তারা সেই পথে হেঁটে গেছেন। 1899 সালের 14 জানুয়ারি উদ্বোধন প্রেস থেকে স্বামীজির বহু আকাঙ্ক্ষিত উদ্বোধন পত্রিকার প্রকাশ হয়। রবিবার 125 বছরের পদার্পণ অনুষ্ঠানে প্রকাশ করা হলো রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্রের প্রথম প্রকাশনার একটি স্মারক প্রতিলিপি। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।